জামালপুরের বক্সিগঞ্জে কুপিবাতির আগুনে প্রাণ গেল নূরভক্ত নামে এক প্রতিবন্ধীর। বুধবার রাতে উপজেলার নীলখিয়া ইউনিয়নে বিনোদের চর গ্রামে এই ঘটনা ঘটে। বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিহত নূর ভক্ত বিনোদের চর গ্রামের মৃত সৌদাগর মণ্ডলের ছেলে। বুধবার রাতে তার দ্বিতীয় স্ত্রী সমেজা বেগম নূর ভক্তকে ঘরে একা রেখে অন্য বাড়িতে যায়। সেখান থেকে এসে দেখে তার স্বামীর শরীরে আগুন লেগেছে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অগ্নিদগ্ধে মারা যায় প্রতিবন্ধী নূর ভক্ত। সে দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী। বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাতেই ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।